দক্ষিণের সুপারস্টার ইয়াসের বহু প্রতীক্ষিত ছবি কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 14ই এপ্রিল। ইয়াসের সাথে বলিউডের প্রবীণ অভিনেতা সঞ্জয় দত্ত এবং 90-এর দশকের অভিনেত্রী রুবিনা ট্যান্ডনকেও দেখা যাবে এই ছবিতে। কেজিএফ চ্যাপ্টার 2 আর শুধুমাত্র ইন্ডিয়ান ফিল্ম নয়, উচ্ছ্বাস সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। গ্রিসে মুক্তি পাওয়া প্রথম দক্ষিণ ভারতীয় মুভি হয়ে উঠেছে কেজিএফ চ্যাপ্টার 2। ইউকে এবং ইউএস এর মতো দেশগুলিতেও প্রচুর আগ্রহ দেখা গেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেজিএফ চ্যাপ্টার 2 এর জন্য কোন অভিনেতা কত টাকা পারিশ্রমিক পেয়েছে। তাহলে আপনি ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই লিস্টে সবার প্রথমে রয়েছে ইয়াস। কেজিএফ ছবিতে রাজা কৃষ্ণাপ্পা বাহারিয়া ওরফে রকি ভাইয়ের ভূমিকায় দেখা যাবে কোন্নুর সুপারস্টার ইয়াসকে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য এই অভিনেতাকে একটা ছবির জন্য 25-27 কোটি টাকার মোটা অঙ্কে পারিশ্রমিক দেওয়া হবে বলে জানা গেছে। এই লিস্টে দ্বিতীয় নম্বরে রয়েছে সিনেমার পরিচালক প্রশান্ত নীল। কেজিএফ চ্যাপ্টার 2 পরিচালক হিসেবে কাজ করার জন্য প্রশান্ত নীল 15 কোটি টাকা পারিশ্রমিক পাবে বলে জানা গিয়েছে। এই লিস্টে তৃতীয় নম্বরে রয়েছে সঞ্জয় দত্ত। ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে বলিউডের বর্ষিয়ান অভিনেতা সঞ্জয় দত্তকে। অধীরা চরিত্রে অভিনয় করার জন্য 9-10 কোটি টাকার মোটা পারিশ্রমিক পেয়েছে এই অভিনেতা। এই লিস্টে চতুর্থ নম্বরে রয়েছে শ্রীনিধি শেট্টি। অভিনেত্রী শ্রীনিধি শেট্টি অনেক আলোচিত চলচ্চিত্র কেজিএফ চ্যাপ্টার 2 রীনা দেশাইয়ের দুর্দান্ত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে, যার জন্য তাকে 3-4 কোটি টাকার পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই লিস্টের 5 নম্বরে দেখা যাবে রুবিনা ট্যান্ডনকে। ছবিতে ভারতের প্রধানমন্ত্রী রামিকা সেনের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রুবিনা ট্যান্ডনকে। শোনা যাচ্ছে এই অভিনেত্রী ছবির জন্য 1-2 কোটি টাকার মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। এই লিস্টে 6 নম্বরে দেখা যাবে প্রকাশ রাজকে। ফিল্ম ইন্ডাস্ট্রির সুপরিচিত খলনায়ক প্রকাশ রাজকে কেজিএফ চ্যাপ্টার 2 বিজয়েন্দ্র ইঙ্গালাগির ভূমিকায় দেখা যাবে। এই ভূমিকার জন্য তিনি 80-82 লাখ টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে। এই লিস্টে 7 নম্বরে রয়েছে মালবিকা অবিনাশ, যিনি দীপা হেকড়ে চরিত্রে অভিনয় করার জন্য 60-65 লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গিয়েছে। এই রকম আরও মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। ভিডিওটা বন্ধুদের সাথে ও পরিবারের সাথে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন।